হোক, এখন আপনাদেরকে একটা স্পেশাল জিনিস দেখাবো, সেটা হচ্ছে হাঙ্ক, দ্য হিরো হাঙ্ক। বাট দিস ইজ নট অ্যান অর্ডিনারি হাঙ্ক, এটা মডিফাই করা হয়েছে। ক্যান ইউ হিয়ার দ্য এক্সস্ট নোট দ্যাট ইজ লাউড? দেন আরও কিছু জিনিস মডিফাই করা হয়েছে। লেট মি শো ইউ হোয়াট আর দ্য থিংস দ্যাট হ্যাভ বিন মডিফাইড ইন দিস বাইক। ফার্স্টলি, এই বাইকের যে জিনিসটা মডিফাই করা হয়েছে সেটা হচ্ছে এই বাইকের লাইট। হাঙ্কের লাইট নিয়ে বড় বড়ের মতো এই হাঙ্ক ইউজারদের অভিযোগ থাকে। এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে মোটো এলইডি লাইট, যেটার দাম পড়বে 650 থেকে 700 টাকা। সেকেন্ড থিং যেটা মডিফাই করা হয়েছে সেটা হচ্ছে এই বাইকের এক্সস্ট। হাঙ্কের যে এক্সস্টটা সেটা অনেক স্মুথ, কিন্তু দেখতে অনেকটা অনেক বিশাল আগলি দেখা যায়, তাই এই বাইকের এক্সস্টটাও মডিফাই করা হয়েছে। এখানে যে এক্সস্টটা ব্যবহার করেছে এটার দাম 5,000 বা 5,500 কাছাকাছি। যে এক্সস্টটা এটা একটু লাউড, কিন্তু আমার মনে হচ্ছে খুব শ্রুতিমধুর মনে হচ্ছে। থার্ড থিং যেটা মডিফাই করা হয়েছে সেটা হচ্ছে এই বাইকের রেয়ার টায়ার। এর হাঙ্কের সাথে যে রেয়ার টায়ারটি দেওয়া হয় সেটা 110 সেকশনের, কিন্তু এখানে লাগানো হয়েছে 120 সেকশনের রেয়ার টায়ার, যেটা আমার কাছে মনে হচ্ছে খুব ভালো হয়েছে বাইকটির জন্য, কারণ কন্ট্রোলিং ক্ষেত্রে আর কনফিডেন্স দিবে। আর লাইটটা তো দেখতে পাইতেছেন, হাই বিম অ্যান্ড লো বিম, গেলে হয়তো অনেক উপকার পাবে। এটা দুইটা কালার আছে, একটা হচ্ছে এই যে ইয়েলো কালারটা, আর একটা পাবেন হচ্ছে সাদা কালার। তো এই ছিল মডিফাইড হাঙ্ক। এই বাইকটা, এটা আমার বন্ধু মাসুদের বাইক, সে আমার বাইকটা এখন চালাচ্ছে। তো এই বাইকটা হাতে নিলে আমার শুধু এক্সস্ট নটটা শুনতে মন চায়, তাই এখন আমি বিশেষ দিক বলা চলে, সেটা হচ্ছে হাঙ্কের যে সিটিং পজিশনটা, আমার মনে হয় দিস ইজ দ্য মোস্ট কমফোর্টেবল বাইক। মানে এর সিটিং পজিশনটা একেবারে আপরাইট, ফুটপ্যাক থেকে আমার বসা এবং হ্যান্ডেল বারটা সবটা একবার পারফেক্ট সাইজে দেওয়া হয়েছে। সো এই ছিল আজকের জন্য, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সানি ইজ আউট, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।